তেলের দাম বাড়ছে তো আপনার কি অসুবিধা? আমি ব্যাটারিতে চালাই রিক্সা, পায়ে চালাই না তো। তো ব্যাটারিতে চালান, কারেন্টে না চার্জ দেন, অসুবিধা কি? বাংলাদেশের এক কায়দা কানুন এই হয়ে গেছে, এক টিক থেকে সুর একটা সুর উঠে বাস কাম খালাস। কথা কয় না কেন? বাংলাদেশের মানুষ এমন হুজুগে মাতাল যে এই দিকের এক জোয়ার পায় তো পাইছে। কথা কয় না কেন? গত দু চার দিন ধরে ফেসবুকেই ঢুকতে পারি না, কাঁচা বাদামের জ্বালা। কি নাই কথা কয় না? নাই কি এক কায়দা কানুন, কি আগা নাই মাথা নাই, কি মিলাই জিলা কয় কাঁচা বাদাম। আরে ভাই, এটা একটা ফেরিওয়ালা তার বাদাম বিক্রি করার এক এক একজনের এক এক পদ্ধতি, ব্যবসার ব্যবসার এক একজনের এক এক পদ্ধতি। কি ঠিক না? ঠিক। গুলিস্তানে গেলে, লঞ্চ ঘাট সদর ঘাট গেলে দেখবেন, ট্রেন স্টেশনে গেলে দেখবেন, এক একজন এক এক স্টাইল করে। কি ঠিক না? ঠিক। ওই যে ইঁদুর মারার চিকা মারে, মারবেন আর ধরবেন, কি কথা বলেন না? এটা উনি বাদাম ফেরিওয়ালা, বাদাম বিক্রি করে খায়। এই লোকটা একটা তার স্টাইলে ফেরি করার জন্য একটা গান বানাইছে। এখন আমার দেশের কিছু টিকটক ছেলে মেয়ে এটা পায় গেছে, বাস প্রতিবন্ধী কতগুলো এই পায়ে শুধু মোবাইলটা সামনে নিয়ে কি এক ভঙ্গি আর সঙ্গে লাগাই দিছে। মানে মনে হয় যেন জীবনটা কেমন হয়ে গেল, আয় কি লাগাইছে। কথা কয় না? যে কায়দায় কাঁচা বাদাম শুরু হয়েছে তাতে কিছুদিন পরে আর ভাজা বাদাম খাইতে পারে কিনা আল্লাহ ভালো জানে। যুবক, এই উল্টো লাইনটা ছাড়ো, উল্টো লাইনটা ছাড়ো, উল্টো লাইনটা ছাড়ো। তুমি ফেসবুক চালাও, লাইক আইডি চালাও, অসুবিধা নাই, নিষেধ করছি না তোমাকে আমি। আরো কি না আছে? টিকটক, এরপরে মেসেঞ্জার, আর কি আছে না? ইমো, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, এগুলো চালাও, নিষেধ করি না, নিষেধ করি না। কিন্তু তোমার চালানো যেই পদ্ধতিতে চালাচ্ছ, তুমি দিন দিন জাহান্নামের দিকে যাচ্ছ, তোমার খবর আছে? তোমার খবর আছে? কিন্তু তুমি এই পদ্ধতিটাই চাইলে জান্নাতের রাস্তায় চালাইতে পারো। কি এবার কিন্তু যুবকদের বিরুদ্ধে যাবে? তুমি একটা ভালো কোরআন তেলাওয়াত পাইছো, ফেসবুকের ওয়ালে শেয়ার করে দাও, টিকটকের লাইকে শেয়ার করে দাও। কথা বলে না? সুন্দর উপদেশমূলক কথা পেয়েছো, তোমার স্যার থেকে একটা কথা পাইছো, বড়দের কাছ থেকে একটা কথা পেয়েছো, সুন্দর করে ওয়ালে পোস্ট করে দাও। যতজন পড়বে, শিক্ষা গ্রহণ করবে, প্রত্যেকের সওয়াব একটা আমল নামায় এসে তোমার জমা হবে। কথা কয় না কেন? আপনাদের এলাকায় ফেসবুক টেসবুক চালায় ঢালায় নি লোকজন, মুরব্বীরা মনে করছে খাওয়ানের নাম কইছি। এরা তো আর বুঝে টুঝে না, ফেসবুক বুঝেনি এরা, মুরব্বী মানুষ না। কথা কয় না তো? আমাকে ঢাকা এক জায়গায় বয়ান করতেছি, মাহফিল কমিটির সভাপতি বললো, হুজুর ইট প্লিজিং নিয়ে একটু কিছু বললেন। আমি ইট প্লিজিং নিয়ে বলবো? বুঝার লোক আছে? কহা হুজুর আছে, সামনে দুইজন মুরব্বী বসা। জিজ্ঞাসা করলাম, বাবা ইট প্লিজিং কারা কয় চিনেন? আমার দিকে তাকায় চেহারা বেজার করে কয়, বাজান তোমরা নতুন আলেম মানুষ, ইন্টারনেট ঘাটো মটো কত কিছু ঘাটো, আমরা কি ওই রকম পুরনো সাহাবিগণ নাম মনে থাকে? ফেসবুক তো অনেকে মনে করছে খাওয়ানের নাম টাম কইছে, কারণ হেরা তো জীবনভর শোল মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ এগুলাই দেখছে, তখন মনে করছে ফেসবুক আলাদা মাছের নাম। কি কথা কন না কেন? কিন্তু না, গ্রামের মুরব্বীরা না চালে এলো, ঢাকার মুরব্বীরা এখন ফেসবুক টুকটাক চালায়। কি কথা কয় না কেন? বললাম মাইয়া জুমান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতা হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালক জাতি মোটো ভাই পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না, একটু ঘুরাই দিছি, আমগো দেশে বল দাসে আমরা ফেসবুক না। উল্টো লাইনে চালাও না,
উল্টো লাইনে চালায়ও না, দিনের রাস্তায় আসে যুবক কাজে লাগবে, তোমাকে সমাজ চায়, তুমি একটা সময় সমাজে নেতৃত্ব দিবা। তুমি জানো আজকের এই চেয়ারে বসা মুরব্বি একটা সময় যুবক তুমি মুরব্বি হবে, সেদিন এই চেয়ারের সভাপতির চেয়ারে তুমি বলবে, আজকে তুমি উল্টো রাস্তায় চলছো, সেদিন তোমাকে কেউ এই সভাপতির চেয়ারে বসাবে না। রাগ করতেছেন মনে হয়? ওয়াজ শেষ, জীবনের দাওয়াত দিব না এই যুবকরা, আমি ঘর শেষ, এ কাম করে দিছি। এত বিরুদ্ধে কইলে তাইলে কি আর কোনোদিন যুবকরা দাওয়াত দেয়? কষ্ট হইতেছে আপনাকে আমার মুসলমান ভাইয়েরা? এরকম যুব সমাজ বাংলাদেশের জায়গায় জায়গা থাকলে বাংলাদেশের তাফসির মাহফিলগুলো আরো সুন্দর হতো, কোরআনের মাহফিলগুলো আরো চমৎকার হতো, গান বাজনা ড্যান্স নাচ এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যেত। আমি কলিজার টুকরা যুবকদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা এদের সকলকে হযরত হাসান হুসাইনের মতো যুবক হিসেবে কবুল করুন। ভাইরা আমার, তো সমাজে এখন স্লোগান দেয় বদলে যাও বদলে দাও, কথা বলেন বদলে যাও বদলে দাও। ইসলাম কি বলে? বদলে যাই বদলে দেই। দুটার মধ্যে পার্থক্য কি? বদলে যাও মানে তুমি বদলাও, আমি না, বুঝেন নাই? বদলে যাও বদলে দাও মানে কি? তুমি বদলাও আমি না। এই জন্য যিনি চুরি করে তিনি চোরের বিরুদ্ধে বলে, কথা কয় না? যিনি ডাকাতি করে তিনি ডাকাতের বিরুদ্ধে বলে, যিনি সন্ত্রাসী করে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বলে, যিনি চাঁদাবাজি করে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে বলে। তার মানে হলো এই, তিনিও বুঝাইতে চায় আমিও চাই সমাজ থেকে সন্ত্রাস বন্ধ হয়ে যাক, তো আমি সন্ত্রাসী বন্ধ করব না। আমিও চাই সমাজ থেকে দুর্নীতি শেষ হয়ে যাক, তো আমি দুর্নীতি আগেও করেছি এখনো করব, কথা বলে না? হ্যাঁ, এদের এদের স্লোগানে বোঝা যায় আমিও চাই এদেশ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাক, তো আমি আগে অন্যায় করেছি এখনো অন্যায় করব। আচ্ছা বলেন তো, এভাবে জীবনে কোনোদিন এই বাংলার জমিন থেকে অন্যায় অবিচার সন্ত্রাস জুলুম মাদক নির্যাতন বন্ধ হওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য ইসলামের স্লোগানটা ভিন্ন, ইসলাম স্লোগান দেয় বদলে যাই বদলে দেই, তার মানে আমি আগে পরিবর্তন হব, বদলাবো আমি আগে নিজে, আমি নিজে আগে বদলাইয়া এরপরে আরেকজনকে বদলানোর দাওয়াত দেব, ঠিক না? আগে আমি নিজে বদলাবো, আমি কি নিজে নামাজি হব এরপরে আরেকজনকে নামাজের দাওয়াত দেব? আগে নিজের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করব এরপরে আরেকজনকে করতে বলবো? আমি আমি নিজে মাদক ছাড়বো এরপরে আরেকজনকে মাদক ছাড়তে বলবো? আমি নিজে উল্টো পাল্টা কাজ বাদ দেব এরপরে আরেকজনকে বাদ দিতে বলবো, ঠিক কি না বলো? পরিস্থিতি যদি এমন হয়, আমি আপনি প্রত্যেকেই যদি নিজের থেকে নিজেরাই আলাদা করে প্রত্যেকেই নিজের উদ্যোগে নিজে সন্ত্রাসী জুলুম চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি যা আছে একটা একটা করে নিজের থেকে নিজে ছাড়তে আরম্ভ করি, একটা সময় সমাজ সুন্দর হয়ে যাবে। কিন্তু আমাদের পরিস্থিতি হলো এখন এমন, নিজে যেটা করি না মানুষকে ওইটাই বেশি বলি, অথচ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপছন্দের কথা ওইটা, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। রব্বে করিম বলছেন সবচেয়ে বড় অপছন্দের কথা আমি আল্লাহ পাকের কাছে ওই কথা যেটা নিজে বলো অথচ করো না। আমাদের তো পরিস্থিতি এখন তাই হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে একজন লোক একটা ছোট বাচ্চা নিয়ে আসছে, হুজুর এই বাচ্চাটা মিষ্টি খুব বেশি খায়, ওরে কিছু বলে দেন। নবীজি বললেন এক সপ্তাহ পরে এসো। কতদিন পর? এক সপ্তাহ। তো লোকটা মনে করছে এক সপ্তাহের মধ্যে হয়তো নবীজির অনেক কিছু জোগাড় টোগাড় করতে হবে, সাত ঘাটের পানি, উজান ভাটার পানি, কথা কয় না তো, হ্যাঁ, সূর্যের তাপের বালু, অর্জুন গাছের ছাল, আরে ভাই আছে না এমন কিছু, অমুক গাছের রস, অমুক গাছের কষ, অমুক জায়গার ফিতা, লুঙ্গির কোট, কত কিছু, বহুত কিছু মিলায় জেলে এরপরে কবিরাজি করতে হয় আমার দেশে, আছে না আছে না আছে না?
লোকটা মনে করছে হয়তো নবীজি এমন কিছু করবে, এজন্য এক সপ্তাহ টাইম লাগবে। এক সপ্তাহ পরে বাচ্চাকে নিয়ে হাজির, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বাচ্চাটার দিকে তাকায় বললেন, বাবা মিষ্টি একটু কম খাই। সিম্পল কথা বলে দিলেন, নাই মিষ্টি একটু কম খায়। লোকটা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা, এই ছোট্ট কথাটা বলার জন্য এক সপ্তাহ সময় নেওয়া লাগছে। এই ছোট্ট কথাটা নবী যদি এক সপ্তাহ আগে বললেই পারতেন, কথা বলে না তো। নবী আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, হুজুর আপনি ছোট্ট কথাটা বলার জন্য এক সপ্তাহ সময় নেওয়ার প্রয়োজনটা কি, আপনি তো আগে বললেই পারতেন। নবীজি বললেন, কেমনে আগে বলবো, এক সপ্তাহ আগে তো আমি নিজেই মিষ্টি বেশি খাইতাম, এক সপ্তাহ বসে মিষ্টি খাওয়া কমাইছি, এরপরে বাচ্চাটাকে বলছি তুমিও মিষ্টি খাওয়া কমায় দিও। আল্লাহ আকবার চিৎকার করে জবান খুলে বলে, এটাই আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর আদর্শ। কোন দিক থেকে আমার নবীকে আদর্শবান ধরবেন, কোন দিক থেকে আমার নবীকে আদর্শবান ধরবেন, যেই দিক থেকে আমার নবীকে আদর্শবান হিসেবে বিবেচনা করতে যাবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, ঠিক কিনা বলো। আমার নবীকে যদি ধরেন আপনি, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান পিতা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান মদিনার প্রেসিডেন্ট, ঠিক কি না তো। মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, না বো মেরা নবী। যুবক জীবনে বহুত গান শুনছো, বহুত নাচ শুনছো, বহুত ড্যান্স শুনছো, কথা কও না, নবীজির নাচ শোনো, নবীজির হামদ শোনো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আসতে বলে কেন, ঠিক কি না, সবাই মিলে ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, বলো না ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, ও জিসকে লিয়ে মাহফিল কানেন সজি হ্যায়, ফেরদৌস সে বড়ি জিসকে ওসিলে সে বনি হ্যায়, আল্লাহু আকবার কো, ও জিসকে লিয়ে মাহফিল কানেন সজি হ্যায়, ফেরদৌস সে বড়ি জিসকে ওসিলে সে বনি হ্যায়, অসুবিধা হয় ও হাশিমি মক্কি, ও হাশিমি মক্কি মদনি কুল আরবি হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, বলে ও মেরা নবী, احمد ہے محمد ہے وہی ختم رسول ہے, مخدوم مرابی ہے وہی والی کل ہے, احمد ہے محمد ہے وہی ختم رسول ہے, مخدوم مرابی ہے وہی والی کل ہے, اللہ اکبر, اس پر ہی نظر اس پر ہی نظر ساری زمانے کی لگی ہے, وہ میرا نبی, میرا نبی, میرا نبی ہے, وہ میرا نبی, میرا نبی, اللہ کا فرمان علم نشرح لك صدرك, منصوب ہے جی سے ورفع نالک ذکرك, اللہ اکبر, اللہ اکبر, چلے اے مسلمان
বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাথে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কথা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজির সাথে আল্লাহ কথা বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা, নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে তো আল্লাহ তাআলা ডেকেছেন তাহা, আল্লাহ তাআলা ডেকেছেন ইয়াসিন, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, চিৎকার করে বলো আল্লাহু আকবার। الله كفرمان ألم نشرح لك صدرك منسوب هجي سيف رفعنا لك ذكرك جس ذاتك قرآن جس ذاتك قرآن میں بھی ذکر جلی ہے জবান খুলে জোরে কে আমার নবী চিনলা না মুসলমান, আমার নবী কে চিনো নাই মুসলমান, নিজের ইজ্জত নিজে জানে না, নিজের নিজে চিনে না, কথা বলে না কেন? এজন্যই তো যত ভেজাল, যত যন্ত্রণা, যত মুশকিল, যত সমস্যা, ঠিক কিনা চিল্লায় বলো। আরে আমি কার উম্মত, কোন নবীর উম্মত? হ্যাঁ কোন নবীর উম্মত এটাই তো চিনি নাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোন দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন, খুশি না বাজা? কোন নবীর উম্মত চিনি নাই তোমরা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কারো দোয়া কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ, একজন নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আবারো আসবেন, নবী হয়ে নয় শেষ নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে না শেষ নবীর উম্মত হয়ে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনে আবার এসে প্রথম আসমানে বাইতুল মাকদিসের ছাদের উপরে অবতরণ করবেন, তখনকার আসরের নামাজের আগ মুহূর্তে বাইতুল মাকদিসের ছাদে এসে যখন অবতরণ করবেন, বাইতুল মাকদিসের সকল মুসল্লিরা, সকল মুসল্লিরা ইমাম সাহেব সহ নামাজে দাঁড়িয়ে থাকবেন, হযরতে কি বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামলে তাকিয়ে দেখবেন সব কাতার করে দাঁড়িয়ে আছেন, তিনিও কাতারে দাঁড়িয়ে যাবেন, তখনকার ইমাম যিনি থাকবেন তিনি হাত ধরে বলবেন, হযরত আজকের দিনের ইমামতি আপনি করেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে নবী হয়ে জমিনে আসেনি, পয়গম্বর আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে জমিনে এসেছি, সুতরাং ইমাম নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করব। দাম এই উম্মতের দাম আছে, কথা কয় না? এই সাউন্ড বক্স গুলো সরায় দাঁড়াইতে হবে, সাউন্ড বক্স গুলো আটকায় রাখলে সাউন্ড আসবে করতে, তুমি নিচে না বসো, নিচে বসো, এখান থেকে, হ্যাঁ এই উম্মত জমিনে আসছে সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে, জানেন তো? এই উম্মত জান্নাতে যাবে সবার আগে, দুনিয়ায় আসছে সবার পরে, সকল নবীরা সকল নবীর আগে ঢুকবেন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জান্নাতের মধ্যে, নবীজি জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকবেন, সব নবীরা জান্নাতে ঢোকার পরে যখন উম্মতির পালা আসবে তখন শেষ নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমরা, বুকে হাত লাগান, বুকে হাত লাগান, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, কে বলেন আমিন? চিল্লায় বলেন আমি। সুতরাং
সমাজের স্লোগান কি বদলে বদলে দাও সমাজের স্লোগান আর ইসলাম কোন ইসলাম সমর্থিত স্লোগান বদলে যাই বদলে দেই ঠিক না বে ঠিক সুতরাং আল্লাহ বলেছেন তোমাদের জন্য মানে আমাদের জন্য আমাদের জন্য বললে যে বললাম গ্যাপ থাকে এজন্য আমাদের নয় বলতে হবে আমার জন্য বলেন বুকে হাত লাগান বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ পৃথিবীতে যত নেতা আছে সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে কি আছে না নাই কথা কয় না কিছু না কিছু ত্রুটি কিছু না কিছু মুশকিল যুবকদেরকে বলবো যাদেরকে বন্ধু বানাইছ বন্ধু তোমাকে মিথ্যা কথা বলতে শিখাচ্ছে তোমার এই বন্ধু তোমাকে গাজায় টান দিতে শিখাচ্ছে তোমার বন্ধু তোমাকে প্রতিদিন প্রতিদিন বাবা মায়ের সাথে অন্যায় করা শেখাচ্ছে ঠিক কিনা বলো তোমার বন্ধু তোমাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমরা ওলামায়ে কেরাম তোমাকে নামাজি বানাতে চাই তোমাকে ইমামদার বানাতে চাই তোমাকে কোরআন ওয়ালা বানাতে চাই তোমাকে দিনদার বানাতে চাই তোমাকে নিয়ে একসাথে জান্নাতের পথে চলতে চাই এখন বলো তোমার বন্ধুকে বলো কে তোমার বন্ধু তোমার ওই বন্ধুটা যে বিড়ি খায় সিগারেট খায় উল্টো পাল্টা রাস্তা চলে ওটা তোমার বন্ধু না ওলামায়ে কেরাম তোমার বন্ধু হ্যাঁ মনে রাখো কলিজা ভাড়া তোমাদের জন্য ভালোবাসা তোমরা জানো না একজন যুবক উল্টো পাল্টা করো না চুপচাপ করে বসে থাকো তোমাদের জন্য জরুরি কিছু কথা নিয়ে আসছি আমি রাগ করো না রাগ করছো যুবকরা রাগ করো না সব জায়গায় যুবকদের উদ্দেশ্যে কথা বলি মুরব্বীরা এমনি এখন ঠিকঠাক হয়ে গেছে এর মধ্যে একটা মরণের ভয় ঢুকছে না 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে এমনি নামাজ পড়ে কথা কয় না কেন কিন্তু এদের নামাজের ইবাদতের কোয়ালিটি আর তোমার ইবাদতের কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে যৌবন বয়সে ইবাদত করা একটা নবীদের অভ্যাস মুরব্বীরা আবার রাগ করেন না আপনাদের সম্মান আছে আপনাদের সম্মান হলো হাদিসে এসছে মুরব্বী মানুষগুলো দাড়ি পাকা মানুষগুলো আল্লাহ পাকের কাছে হাত উঁচু করে যখন আল্লাহ পাকের কাছে কান্না করে মাফ চায় আমার আল্লাহ মাফ না করলে লজ্জা পায় দাম আছে দুই দলের তবে মুরব্বীদের দিকে তাকায় দেখো এরা ওযু ঠিক মতো রাখতে পারে না ঠিক মতো মসজিদে হেঁটে যাইতে পারে না রুকু দিলে মাজা ঠিক সোজা করতে পারে না ব্যথা লাগে ঠিক না ঠিক মতো নিচে ফ্লোরে বসতে পারে না তোমার তো এখন আল্লাহ তাআলা সব শক্তি দিয়েছে তুমি শক্তিটা ইবাদতের পেছনে খরচ করো তোমার শক্তি কোরআনের পেছনে খরচ করো ঠিক কি না আল কোরআনের ডাক এসেছে বলো আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকল মিলে আইরে নবীন আইরে প্রবীণ ছোটে পতাকা তলে আইরে নবীন আইরে প্রবীণ ছোটে পতাকা তলে যুবকরা রাজি আছো কোরআনের পক্ষে থাকতে রাজি আছো তো যুব কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব কোরআনের জন্য যদি আমাদের জীবনটাও দিতে হয় কারা কারা তৈয়ার আছো দুই হাত উঁচা করে দেখাও হইল না আমি তাকবীরটা খুশি হইতে পারলাম না তাকবীর আমি শিখাই দিতেছি তাকবীর কেমনে দিতে হয় শিখা এই দুইটা মিনিট অপেক্ষা করেন তাকবীর শিখাইতেছি অসুবিধা হইতেছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমাদের জন্য মানে আমার জন্য তোমার জন্য মানে তাহলে পৃথিবীতে যত নেতা আছে সব নেতাদের চরিত্রের মধ্যে ঝামেলা আছে আমার নবীর চরিত্রের মধ্যে ত্রুটি মুশকিল ভেজাল সুতরাং যদি নেতা কাউকে মানতেই হয় আমার নবী কি নেতা মানবে পৃথিবীর সব নেতাবাদ নেতাকে বলে না নেতাকে আমার নবী স্লোগান হবে নবীর জন্য একটা তোমার নেতা আমার নেতা বলে না তো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা ঠিক আছে না এরপরে বলবো আমরা সবাই রসুল সেনা ভয় করি না
আরে এত চৈতন্য আমি পরে সেদিন সহযোগ দি মুসেতা তোমার নেতা আমার নেতা স্লোগান দেই নাই মাত্র শিখাইলাম স্লোগান দিমু এখন কথা কয় না পারবেন সবাই কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন আরে ভালো করে ক্লিয়ার করেন কাশি কুমিল্লার মানুষ কাশি দিতেও জানে না ভালো করে কাশি দেন আবার হাত দুইটা টান টান করে উঁচা করেন ভালো করে উঁচা করেন ডানে আর বামে তাকায় দেখেন হাত তুলে নাই কে মনে করবেন এই লোকটা জাতীয় অলস ঠিক আছে অলস ফেডারেশনের সভাপতি বানানো দরকার তার হাতগুলো উঁচা করেন ভালো করে উঁচা করেন হাতগুলো বুট করেন দেন জোরে ঝাঁকি দেন ভালো করে ঝাঁকি দেন মাশাআল্লাহ ঝাঁকি দিয়ে আবার আর একজনের নাকটাক ফাটিয়ে দিয়ে আমি একটা স্পিড আসুক শরীরে ঝাঁকি দেন হাত তুলেন মাশাআল্লাহ এই তো এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে মুসলমান রেডি সবাই রেডি নারে হয় নাই নির্বাচনের মতো হয়নি আর একটু লাগে না আর জোরে নারে তাকবীর নারে তাকবীর তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা নারে তাকবীর কোরআন সুন্নার আলা কোরআন সুন্না যেখানে আলেম ওলামা যেখানে পীর বুজুর্গ যেখানে শোধ ঘোষ যেখানে নাই তো আপনাদের এলাকায় আসেনি সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর ক্যাসিনোখোর সবই তো আছে নাই কোনটা হ্যাঁ খালি কয় দশটার মধ্যে নাই কি নাই মিয়া সবই আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দাওয়ারও মানুষ আছে হ্যাঁ বাংলাদেশটা বলে নাই খালি শুনি নাই কি নাই মিয়া সব আছে কি ঘোষ দেওয়ার লোক আছে না ঘোষ নেওয়ার লোক আছে না খালি ঘোষ দেওয়ার নেওয়া না আমরা বাংলাদেশের লোক চ্যাম্পিয়ন কি কি অন চ্যাম্পিয়ন তা আবার নরমাল কিছু দিন না দুর্নীতিতে একবার না পাঁচবার বুকটা উঁচু করে কম চ্যাম্পিয়ন কপাল পড়া জাতি আবার উঁচু করে কয় বাংলাদেশ জীবনে কোন কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারে না কিন্তু বাবারে বাবা দুর্নীতি দিয়ে আরো সামনে আরো হম কি ঠিক না কায়দা কানুন যা চলতেছে আরো হওয়া যাবে কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারছে বাংলাদেশ লাইতে লাইতে করে চ্যাম্পিয়ন হবে তাও পারে না বুঝেন নাই ফুটবল খেলে কথা হয় না টেনিস বল ছোট্ট একটা টেনিস বল টেনিস বলটারে ফিডায় একটা চ্যাম্পিয়ন তাও পারে না বাংলাদেশ থেকে যখন এক একজন যায় আরেক দেশে খেলতে ওরে বাবারে বাবা টুপিটাও টাইগার মোজাটাও টাইগার জুতাটাও টাইগার পাঞ্জাবিও টাইগার কথা কয় না কেন যেই গাড়িতে যায় গাড়ি নাও টাইগার হ্যাঁ বিশ্বকাপ আনতে যায় বিশ্বকাপ আজ পর্যন্ত একটা চায়ের কাপ আনতে পারলো না রাগ করেন না কথাগুলো রাগ করেন না অথচ এই খেলোয়াড়দেরকে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে বাংলাদেশ সরকার তাদেরকে লালন পালন করছে কিন্তু আমার দেশের কোরআনের হাফেজ যারা সারা বিশ্বের মধ্যে কোরআনের বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এদের জন্য কোনো পদক্ষেপ আমার দেশে না আমার সন্তান কারি নাজমুস সাকিব হ্যাঁ কওমি মাদ্রাসার সন্তান হাফিজ নাজমুস সাকিব কওমি মাদ্রাসার সন্তান হাফিজ জাকারিয়া
এই হাফেজ তরিকুল ইসলাম কওমি মাদ্রাসার সন্তান 103টা দেশের মধ্যে যেই দেশে কোরআন নাজিল হয়েছে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশ থেকে কোরআনের বিজয় বাংলাদেশের জন্য ছিনিয়ে এনেছে সাইফুর রহমান তুকি 63টা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছে এয়ারপোর্টে এমপি মন্ত্রী যাবে তো দূরের কথা আমরা কয়েকজন হুজুররা গেলাম 3 ঘন্টা দাঁড় করায় রাখা পারমিশন দিয়েছে 10 জন ঢুকবেন এর বেশি না এই দেশে করোনা এমনি আসে মিয়া বহুত কারণে করোনা আসে জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবত আইদিন নাস আল্লাহ বলেন জমিনে যা দেখো এই করোনা দেখো ব্ল্যাক ফাঙ্গাস দেখো মহামারী দেখো আর যা যা দেখতেছো আল্লাহ বলেন সব তুমি নিজ হাতে কামাই করে নিয়ে আসছো তোমার আমার হাতের কামাই তোমার আমার হাতের কামাই কথা কয় না ঠিক না বেটি এইজন্য দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না কথা বলেন না কেন বাংলার মুসলমান বাংলার যুবক সচেতন হও আমরা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না এবার যদি চ্যাম্পিয়ন হতে হয় আমরা কোরআনের চ্যাম্পিয়ন হতে চাই নবীর সুন্নাহর চ্যাম্পিয়ন হতে চাই আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দাওয়ারও মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ঠিক না পেঁয়াজের ঝাজ আছে মরিচের ঝাল বেড়েছে পেঁয়াজের ঝাজ আছে তেলের আবার দাম বেড়েছে ঠিক